আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যে কাজগুলো ভুলেও করবেন না আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন যেগুলো করলে পরে আপনার আইডি ব্যান হওয়ার চান্স থাকে তো যে কাজগুলো করা একেবারে মোটেই ঠিক নয় সেই কাজগুলো আমি বলবো তো আপনারা দেখতে থাকুন ভিডিও লাশ অব্দি দেখুন দেখুন এবং বুঝুন শুনুন এবং শুনে আপনারা এই কাজগুলো থেকে সতর্ক থাকুন এই কাজগুলো করা থেকে বিরত থাকুন যদি বিরত থাকতে পারেন তো হয়তো আপনারা একদিন বড় একজন প্লেয়ার হতে পারবেন পুরো প্লেয়ার এবং কি বড় একজন সম্মানিত ব্যক্তি হতে পারবেন আর যদি আপনারা এগুলো বিধিনিগুলো না মানেন তাহলে হয়তো আপনাদের আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম অনেকেরই হয়েছে আমাদের এখানে আমাদের বন্ধুদের অনেকের হয়েছে যে তারা এই কাজগুলো করতে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি যে রুলগুলো বলবো তো আপনারা মন দিয়ে সেগুলো শুনুন প্রথম রুল হচ্ছে যে যে কোনো লোকদেরকে গালাগালি করি আমরা যে কোনো লোকদেরকে যখন আমরা খেলতে যাই খেলার সময় তখন আমরা লোকদেরকে গালাগালি করি তাবল ভাষায় তাদেরকে বকাবাদ্য করি এগুলো বলা ঠিক নেই এগুলো বললে তাদের তাদের মুড নষ্ট হয়ে যায় তারা গেম খেলতে এসেছে মজার জন্য তোমরা এখানে গিয়ে গালাগালি করি আমরা এখানে গালাগালি করে ওরা করে এরকম অনেকে হয়েছে তখন আমাকে শুভ অনেক ভাইয়েরা বলেছে যে দেখো এরকমভাবে গালাগালি করে গেম খেলতে আসছে গেম খেল তোরা গালাগালি কেন করিস গালাগালি করে তো এটা করা ঠিক নেই এটা থেকে বারণ থাকতে হবে এটা থেকে বিরত থাকতে হবে সবাইকে তো ওই গালাগালিটা করা যাবে না তো রুল নাম্বার টু হচ্ছে যে আমরা বিভিন্ন প্রকার টিরিক ইউজ করি টিরিক্স ইউজ করে থাকি যে র্যাঙ্ক পুশ করার জন্য র্যাঙ্ক পুশ করার জন্য আমরা টিরিক্স ইউজ করে থাকি যে কোন যা কীভাবে এনিমিকে মারতে হবে হেডশট দিতে হবে এনিমিকে ভয় পাওয়ার জন্য ফ্রেন্ডদেরকে ভয় পাওয়ানোর জন্য কিছু আমরা ট্রিক্স ইউজ করি তো এগুলো ইউজ করাটা মোটেই ঠিক নয় কারণ এগুলো ইউজ করলে অনেকেই বুঝতে পারে না তো না বুঝে অনেক এনিমিতে যারা দেখে আপনাকে যখন ফলো যখন আপনি মারেন মারার পরে যখন দেখে যে আপনি এরকম কীরকম অদ্ভুত জিনিস দেখাচ্ছেন যেগুলো করতে পারছে না ওই এনিমিটা তখন সে ভাবে যে হয়তো আপনি হ্যাকার হ্যাকার ভেবে আপনাকে রিপোর্ট মেরে দেয় রিপোর্ট যখন একজন মারে মারার পরে চার ও দুই তিনজন মারে মারার পরে আপনার আইডিটা গাড়ি চেক করে ভালোভাবে ভালোভাবে ফলো করে দেখে যে আপনি কি কী ভুল করেছেন তো ভুল করার পরে আপনার ওই চ্যানেলটা আপনার ওইটাকে আইডিটাকে তারা ভালোভাবে প্রদর্শিত করে তারা দেখে শুনে তারপর ওটাকে ব্যান করে দেয়নি তো এই জন্য বলবো আপনারা এই কাজ করা থেকেও বিরত থাকবেন কেননা ট্রিক্সগুলো ইউজ করতে গিয়ে হয়তো আপনার আইডিটাও চলে যেতে পারে তো এরকম কোনো টিরিক্স ইউজ করবেন না যেগুলো করলে পরে আপনার ক্ষতি হবে এবং অনেকের ক্ষতি হবে তো এগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন তো রুল নাম্বার থ্রি হচ্ছে যে আমরা বিভিন্ন কৌশল করি ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তো ফ্রিতে আমরা ডায়মন্ড নেওয়ার জন্য অনেক অনেকই আমরা ভিডিও দেখি ইউটিউবে যে কিভাবে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় ডায়মন্ড কিভাবে আমরা নিতে পারি তো এগুলো দেখি এগুলো আসলে ফেক এগুলো কোনোটাই রিয়েল নয় এগুলো আঁকে আসলে সবই ফেক ভিডিও যত ইউটিউবার আছে কোনো দিনও দেখাতে পারেনি যে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় তো এগুলো নিতে গিয়ে আমরা অনেক জায়গায় আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকি তো এখানে দেওয়ার ফলে আমাদের আইডিটা ওখানেও একটা চান্স থাকে ব্যান হয়ে ব্যান হয়ে যাওয়ার না তবে হ্যাক হয়ে যাওয়ার কারণ আইডিটা ওখান তারা পেয়ে যায় যখন আপনি কোনো একটা পেজে গেলেন পেজে যাওয়ার পরে তাদের অনুসরণ করে তাদের দেখা পরে যে তারা বলে যে এই পেজে যাওয়ার পরে আপনারা আইডিটা দিন আইডি কোড দিন পাসওয়ার্ড দিন তারপরে দেওয়ার পরে দেখেন যে মনে করেন যে আপনারা হয়তো ডায়মন্ড ফ্রিতে পাবেন তারা আপনাদের ফেক ভিডিও দেখাচ্ছে আপনারা ভাবছেন যে হয়তো না আমরা পেতেও পারি ডায়মন্ড এইভাবে আপনারা সেই তাদের ফাঁদে পা দিয়ে তারা আপনারা সেই পেজে গিয়ে আপনার পাসওয়ার্ড দেন আপনার আইডি দেন দেওয়ার পরে তারা আপনার আইডিটা নিয়ে নেয় আইডি হ্যাক হয়ে যায় এরকম অনেকের সাথে হয়েছে এরকম কথা অনেক আমি শুনেছি যে বলেছে যে আমার আইডিটা এইভাবে হ্যাক হয়ে গিয়েছে আমি ডায়মন্ড ফ্রিতে নেওয়া ধরেছি নেওয়া নিতে নিতে নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি বাট আমি নিতে পারিনি কিন্তু ইউটিউবার নিতে পেরেছে তাই এটা কীভাবে করলো তো আমি বললাম দেখো তোমার এটা বোকামি হয়েছে তুমি এটা কাজটা না করলেও পারতে তুমি কেন এক পেজে গিয়ে তোমার আইডিটা দিয়েছো তোমার পাসওয়ার্ড দিয়েছো এগুলো বলা একে এগুলো করাটা ঠিক না এগুলো কোনো দিনও গাড়ি না পারমিশন দেয়নি গাড়ি না বলেছে তোমার জিনিস তুমি সতর্ক সিকিউরিটিভাবে রাখো তুমি কেন অন্যকে দেবে অন্যের কথা শুনে তো যাই হোক তো যাই হোক চতুর্থ নাম্বার রুলে চলে যায় আমরা যে অনেক ইউটিউবারদের থেকে ভিডিও দেখি যে কিভাবে ডায়মন্ড ফ্রিতে নামা যায় তারা বলে যে ডায়মন্ড এভাবে এ করো এটা করো এটা করো তাহলে তোমরা ফ্রিতে ডায়মন্ড পাবে তো আমি বলি এগুলা সব সব ফেক ভিডিও এগুলা কোনোটাই সঠিক নয় কারণ কোনো সফটওয়্যারে কোনো কোনোটাই বলতে পারবে না কেউ বলতে পারবে না যে ডায়মন্ড আমি ফ্রিতে পেয়েছি এই কথা এই কথা ওর সবগুলো ভুয়ো কথা বলে সব ফেক ফেক নিউজ এগুলা কোনো সত্যি নয় রিয়েল নয় তো আমাদের আপনি আমরা বলি যে কেউই বলতে পারবে না যে আমি ফ্রিতে ডায়মন্ড পেয়েছি সবাই সবাই টাকা দিয়ে কিনে তারপরে ডায়মন্ড পেয়েছে কেউই ফাউ ফাউ পায়নি কেউই তাদের ইউটিউবাররা এরকম বলে থাকে তাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এবং তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য তো আমি বলি এই সকল ইউটিউবারদের থেকে আপনারা বেঁচে থাকুন কারণ তারা তারা চায় আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য তো বেশি কথা না বলে আমরা বলতে পাঁচ নাম্বার রুলে চলে যাই যে আমরা র্যাঙ্ক পুশ করার জন্য বিভিন্ন প্রকার হ্যাকারদের সাহায্য নিয়ে থাকি বিভিন্ন প্রকার হ্যাকারদের সাহায্য নিয়ে থাকি এর বলতে আমরা বুঝতে পারি যে যখন আমরা র্যাঙ্ক খেলি র্যাঙ্কে যখন আমরা মাইনাস খেতেই থাকি মাইনাস খাই বাট প্লাস করতে গেলে অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম হয় তখন আমরা হ্যাক ভার্সন ইউজ করি হ্যাকারদের সাথে সাহায্য করি সাহায্য নিয়েই তাদের সাহায্য গ্রহণ করি তাদের সাহায্যে আমরা র্যাঙ্ক পুশ করি তো দেখা যায় আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হ্যাকাররা কিভাবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কিভাবে দেওয়ালে ঢুকে যায় কীভাবে ঘরে ঢুকে যায় হ্যাকাররা কিভাবে এনিমি তারা কিভাবে মানে তারাই ভয়া নিয়ে আসে তারা গাড়ি দেয় কিন্তু মূলত হ্যাকার যারা ইউজ করে তারা কিন্তু নোবরে তারা কিন্তু নোব মেন নো প্লেয়ার তারা কিন্তু কোনোদিনও পুরো প্লেয়ার হতে পারবে না তারা এগুলো করে প্লেয়ারদের মুড খারাপ করে দিচ্ছে এরকম আমার অনেকবার হয়েছে অনেক হ্যাকারদের আমি পেয়েছি তো তার ভিতরে আমি দুটি হ্যাকারের ভিডিও আমি দিয়েছি আমার নিচে দেখেন আমার ভিডিওর লিস্টে আপনি দেখতে পাবেন কীভাবে হ্যাকাররা আমার সাথেই করেছে তো আমি বলি যে কোনো হ্যাকারদের ই করবেন না আপনারা হ্যাকারদের সাহায্য নিবে নেবেন না তো আমি বলি যে ভাই যদি আপনারা র্যাঙ্ক পুশ করতেই চাও তাহলে রিয়েলিভাবে খেলে র্যাঙ্ক পুশ করো রিয়েলিভাবে সঠিকভাবে খেলো তোমরা কেন হ্যাকারদের ইউজ হ্যাকারদের সাহায্য নিয়ে তোমরা র্যাঙ্ক পুশ করো এটা কিন্তু মোটেই ঠিক নয় কারণ হ্যাকার তো হ্যাকারই হ্যাকাররা কোনো দিনও ভালো কিছু করতে পারে না তারা তো খারাপ তারা অন্যের তথ্য চুরি করে অন্যের ডেটা চুরি চুরি করে তারা নিজে ব্যবহার করে বড় একটা কিছু হয় তা এটা তো ভালো না এটা ভালো দিক না তা আমি বলি তোমরা হ্যাকার ইউজ করার কি দরকার তো হ্যাকার ইউজ করো না তোমরা ভাবে খেলতে খেলতে একদিন তোমরা একদিন তোমরা হিরোইকে পৌঁছাতেই পারবে তো একদিন তোমরা প্রো প্লেয়ার এভাবেই বানতে হয়ে যেতে পারবে তো কেন তোমরা এভাবে হ্যাকারদের সাহায্য নিচ্ছ তো আমি যে রুল রুলগুলো বলছি তো রেল রুলগুলো যদি তোমরা মেনে চলো তো তোমরা অতি শীঘ্রই তোমরা ভালো একজন প্লেয়ার হতে পারবে ভালো একজন ফ্রি ফায়ার লাভার প্লেয়ার হতে পারবে তো আমি বলি যে তোমরা এইসব এই সব দিকগুলো এই সব রুল থেকে তোমরা বেঁচে থাকো এইসব রুল কোনো দিনে তোমরা প্রয়োগ করো না এগুলো থেকেও তোমরা বেঁচে থাকো তো যদি এগুলো থেকে তোমরা এগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো তো তোমরা একদিন বড় একজন প্লেয়ার হতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটু লাইক করবেন লাইক লাইকটা করার পরে শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে যাতে তারাও এই সকল এই সকল দিক থেকে তারাও বাঁচতে পারে তারা অনেকে বাঁচাতে পারে তো শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সাবস্ক্রাইবের নোটিফিকেশনটা অল করে দিবেন যাতে আমরা নতুন যখন ভিডিও নিয়ে যাব তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন এই কামনা করে আমি ভিডিও শেষ করছি তো বাই বাই ভালো থাকুন